যদি প্রেম দিলেন আপনি, যদি প্রেম দিলেন আপনি, কেন ভোরের আকাশ ভোরে যদি প্রেম দিলেন আপনি। নমস্কার, আজকের রবিস্কোপের এই সঙ্গীত শিক্ষার আসরে সবাইকে স্বাগত। আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ভিডিও। রবিস্কোপের ইন্ট্রোডাকশন দেওয়ার আগে আমাদের সল্টলেক সুরের ধারার ইন্ট্রোডাকশন দেওয়াটা প্রয়োজন। সল্টলেক সুরের ধারা বিগত প্রায় এক দশক ধরে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছে। অলমোস্ট প্রতি মাসে একটা করে অনুষ্ঠান করে চলেছে, কখনো খুব ছোট ঘরোয়া অনুষ্ঠান, কখনো বা কোনো মিউজিক্যাল ওয়ার্কশপ, আমরা প্রচুর ওয়ার্কশপ করেছি, কখনো বা প্রথাগত মঞ্চ উপস্থাপনা। এই সমস্ত কাজগুলো সল্টলেক সুরের ধারা করে চলেছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে রবীন্দ্রনাথের গান চর্চা করতে উৎসাহী করা। বহু মানুষ রবীন্দ্রনাথের গান ভালোবাসেন, তাদের মধ্যে যারা গান শিখতে পারেন প্রথাগতভাবে তারা তো একটা শিক্ষার মধ্যে রয়েছেন, কিন্তু আমরা দেখেছি বহু মানুষ ভীষণ রবীন্দ্র অনুরাগী, গান গাইতে ভালোবাসেন, কিন্তু সময়ের অভাবে তার প্রথাগত তালিম নেওয়ার উপায় নেই। সেই মানুষগুলোকে রবীন্দ্রনাথের গানে কিভাবে টেনে নিয়ে আসা যায়, এটা ছিল সল্টলেক সুরের ধারার মূল কাজ, এবং সল্টলেক সুরের ধারা এই বিষয়টি নিয়ে কাজ করে চলেছে। সল্টলেক সুরের ধারার একদম গোড়ার সময় 2012-13 সাল নাগাদ, তখন একটি অত্যন্ত ঐতিহ্যবাহী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে আমি এবং আমার আরেক বন্ধু, আমরা দুজনেই শিক্ষকতা করি, আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল ডিজিটাল প্ল্যাটফর্মকে, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে রবীন্দ্রসঙ্গীত শেখার কাজে কতটা লাগানো যায়। আমাদের গাফিলতিতে সেভাবে সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে সেরকম কোনো কাজ আরম্ভ করা যায়নি। 2012-তে হ্যাঁ, আমরা অত্যন্ত উৎসাহ নিয়ে বাজেট করেছিলাম, সে এক বিরাট বাজেট, এবং আজকে এই 2019-এর 25শে বৈশাখ, আমি আপনাদের জন্য ইন্ট্রোডাক্টরি ভিডিওটা বানাচ্ছি আমার বউয়ের ফেলে দেওয়া স্মার্টফোন দিয়ে। এই স্মার্টফোনটিকে আমাদের সৌভাগ্য সুরের ধারার সেক্রেটারি নিবেদিতা মজুমদার, সুরের ধারার সঙ্গে যাদের পরিচয় আছেন সবাই তাকে চেনেন, তিনি এই স্মার্টফোনটিকে বাতিল করেছেন, আমি এটিকে সংগ্রহ করেছি বলা যেতে পারে, এবং সেই স্মার্টফোন দিয়ে সল্টলেক সুরের ধারার ডিজিটাল প্ল্যাটফর্ম রবিস্কোপ, সেইটার প্রথম ইন্ট্রোডাক্টরি ভিডিও তৈরি হচ্ছে। আমরা জানি না আমরা কতদূর করতে পারবো, তাও এইটুকু কমিট করি রবিস্কোপ প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবে। রবিস্কোপে আমরা যে কাজগুলো করতে চাইছি, সুরের ধারার যেমন কাজ চলছে, যারা সুরের ধারাকে চেনেন তারা জানেন প্রতি মাসে সুরের ধারার অ্যাক্টিভিটি যেমন চলছে তেমন চলবে, পাশাপাশি প্রত্যেক সপ্তাহে একটা করে রবিস্কোপের অ্যাক্টিভিটি আমরা রাখতে চাইছি ইউটিউব ভিডিও হিসেবে। রবিস্কোপে আমরা গান শিখব। সল্টলেক সুরের ধারার একটা মূল মোটো হচ্ছে তানপুরায় রবীন্দ্রনাথের গান গাইতে মানুষজনকে উৎসাহিত করা। রবীন্দ্রনাথের গান গাইতে গেলে তানপুরা ছাড়া আমাদের উপায় নেই, তানপুরা যন্ত্রটা আমাদের লাগবেই। তানপুরার সঙ্গে কিভাবে গান গাইতে হয় সেটা রবিস্কোপে আমরা শিখে নেওয়ার চেষ্টা করব। সঠিকভাবে রবীন্দ্রনাথের গান গাইতে গেলে দুটি জিনিস আমাদের শিখতেই হবে, কোনো উপায় নেই না শিখে। একটি হচ্ছে তানপুরার সঙ্গে স্বরক্ষেপণ, তানপুরায় কিভাবে গলা লাগাতে হয়, এবং দ্বিতীয়টি হচ্ছে আকারমাত্রিক স্বরলিপি, কিভাবে পড়তে এবং লিখতে শিখতে হয়। এই দুটি মূল জিনিস নিয়ে আমরা রবিস্কোপে কাজ করব। তাছাড়াও আরও অনেক কাজ করার আছে, এত সিরিয়াস নয় ব্যাপারটা, অনেক হালকা কাজও আমরা করব। গান শেখা এবং তানপুরার সঙ্গে স্বরক্ষেপণের কিছু রেওয়াজ, সেই রেওয়াজগুলো নিয়ে আমরা কাজ করব।
স্বরলিপি পড়তে এবং লিখতে শিখব, এবং রবীন্দ্রনাথের গানের পেছনে যে থিওরি আছে, যে ঔপপত্তিক বিষয়টা আছে, সেগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করব। এছাড়াও আরও বেশ কিছু কাজ আমাদের করার ইচ্ছে রইল, যেমন ভালো বইয়ের রিভিউ করা। এই চ্যানেলে আমরা ভালো বইয়ের রিভিউ করব। নানা রকম ইনস্ট্রুমেন্টের রিভিউ করার ইচ্ছে রইল। ইনস্ট্রুমেন্ট মানে শুধু ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট নয়, অনেক ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট নিয়েও আমরা আলোচনা করব এই চ্যানেলে। যেমন ধরা যাক, এই যে তানপুরাটি এখন বাজছে, আপনি বুঝতেই পারছেন এটা কোনো ম্যানুয়াল তানপুরা নয়, এটা অ্যান্ড্রয়েড ফোনের একটি অ্যাপ দিয়ে আমি তানপুরাটা চালাচ্ছি। এইরকম নানা রকম রিসোর্স রয়েছে আজকে আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে, যেগুলো সম্বন্ধে আমরা জানি না। এই চ্যানেলে আমাদের একটা মোদ্দা উদ্দেশ্য থাকবে, এই রিসোর্সগুলো নিয়ে আলোচনা করা। ফ্রি সফটওয়্যার যেগুলো বিনামূল্যে পাওয়া যায়, সেই সফটওয়্যারগুলোকে আমরা কিভাবে আমাদের গান শেখার কাজে লাগাতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করা। আজকের এই ভিডিও শেষ করব আমরা কিছু পাল্টার কথা বলে। আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তানপুরার সঙ্গে কিভাবে গলা লাগাতে হয় সেটা শেখার চেষ্টা করছি। একদম শুরু করছেন যারা, তাদের জন্য এটা একটু কঠিন, আমরা জানি। বিকল্প রাস্তা তাদের জন্য আমাদের বলা থাকবে। একই সঙ্গে আমরা যেটা শিখতে চাইছি সেটা হচ্ছে আকার মাত্রিক স্বরলিপি কিভাবে পড়তে হয়। প্রথম কাজটা আকার মাত্রিক স্বরলিপি পড়তে শেখা। আমরা পড়তে না শিখলে আমরা কিছুতেই লিখতে শিখব না। এবার আকার মাত্রিক স্বরলিপি পড়তে গেলে আমাদের সঙ্গীতের যে অক্ষরগুলো সেগুলোকে চিনতে পারতে হবে। আমরা যেমন যে কোনো বই পড়ি, খবরের কাগজ পড়ি, আমাদের হরফগুলো চিনতে হয়, সেরকম আকার মাত্রিক স্বরলিপি পড়তে গেলে আমাদের সেই হরফগুলো চিনতে হবে। তিনটে অক্টেভে 12টা করে হরফ রয়েছে, অন্য হরফগুলো আমরা চিনি চোখে দেখে। এই হরফগুলো, এই জায়গাটা সবচেয়ে কঠিন, এই হরফগুলো আমাদের চিনতে হবে কানে শুনে। সেই কানে শুনে হরফ চেনার কিছু প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা শুরু করব। রবিস্কোপের সঙ্গে থাকুন, সল্টলেক স্টুডেন্ট ধারার সঙ্গে থাকুন। আমাদের বিশ্বাস অনেক ভালো ভালো ইন্টারঅ্যাক্টিভ ভিডিওস আপনাদের জন্য নিয়ে আসতে পারব। আজ 25শে বৈশাখ, সবাই খুব আনন্দ করে গান করুন, এই প্রার্থনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।